ছত্রধর মহন্ত এতদিন জেলে রইল কেন, এটাই মমতা ব্যানার্জির কাছে ছত্রধরের সহকর্মীদের প্রশ্ন হওয়া উচিত। স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্বার্থে ছত্রধর মহন্তকে ব্যবহার করা হয়েছিল, আবার জেলে পাঠানো হয়েছিল, আবার মুক্তি দেওয়া হয়েছিল। স্বাভাবিকভাবেই ছত্রধর মহন্তকে নিশ্চিত করে রাজনৈতিক কারণেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। আমরা সেই সময়ের লালগড়ের ঘটনা আমাদের চোখের সামনে আছে। আমি ছত্রধরের দাদা শশধর মাহাতোরও মৃত্যু জানি, আমি সুচিত্রা মাহাতোর ঘটনাও জানি। তাই স্বাভাবিকভাবেই ছত্রধর মমতার সাথে মমতাদির যখন মেদিনীপুর সার্কিট হাউসে সভা হয়েছিল সেই সময়ের ঘটনাও আমি জানি। তাই স্বাভাবিকভাবেই ছত্রধর মাহাতো এতদিন জেলে কেন রইল। মমতা ব্যানার্জি 2011 ক্ষমতায় এসেছে, আজকে 2021 দোরগোড়ায় গিয়ে পৌঁছে গেছে 2020, এতদিন জেলে কেন রইল, এর জবাবটা মমতা ব্যানার্জিকেই মানুষের কাছে দিতে হবে। কারণ মমতা ব্যানার্জির আন্দোলনে সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল কি ঠিক ছিল এ প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু ছত্রধরের কাঁধে পা রেখেই মমতা ব্যানার্জি জঙ্গলমহলে প্রবেশ করেছিল। আপনিও তো গিয়েছিলেন একবার ছত্রধরের বাড়িতে, ছত্রধরের বাড়ি দেখে এসেছি এবং নিশ্চিত করে আমি মনে করেছিলাম সেই সময়ও যে ছত্রধরের বিরুদ্ধে অন্যায় হচ্ছে, সেজন্য ছত্রধরের বাড়িতে গিয়েছিলাম। আজকে মুক্তি পেয়েছে, সরকার মুক্তি দিয়েছে, এখন সরকারের আত্মীয়তা পেয়ে ছত্রধর কী করে সেটাই হচ্ছে ব্যাপার। তৃণমূলের ব্যাখ্যা কিন্তু অন্যরকম শুরু হয়েছে, যে বিজেপি চেষ্টা করেছিল ছত্রধরকে নেওয়ার, পাইনি, তাই বিভিন্ন রকম ব্যাখ্যা দেবে। তা না, স্বাভাবিকভাবেই আমি ছত্রধরকে নেওয়ার কোনো চেষ্টা করিনি, বা কারণ যে আইন রাজ্য সরকার দিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সেই আইন থেকে মুক্তি দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারেরই আছে, মমতা ব্যানার্জিই মুক্তি দিয়েছেন। আমি ছত্রধরের বাড়ির অবস্থা দেখে এসেছি সেই সময়, সুতরাং মুক্তি পেয়েছে ভালো কথা, এখন সরকারের আতিথেয়তার কী দাম ছত্রধর দেয় সেটাই দেখা যাবে।